Subscribe now and press the bell icon. Never miss an update. দেবকেন্দ্রের কথা বলছি, আপনাদের কানে চলে গেছে তো খবরটা গতকাল কি হয়েছে? চলুন তাহলে সেটা সেই ভিডিওটা একবার দেখে নিন। গতকাল কিন্তু এমন ধরনের একটা ঘটনা দেখা গেছে যে জিতে যে সমস্ত ফ্যান রয়েছে তারা কিন্তু দেবের ফ্যানের যে পোস্টার রয়েছে অর্থাৎ দেবের যে পোস্টার কিডন্যাপ পোস্টারটি রয়েছে এই কিডন্যাপ পোস্টারের উপরে লাথি মারছে। এটা করে কি পান আপনারা? কি পান এতে? করে কি মহান ভাবছেন নিজেকে, না খুব বড় একটা নিজেকে অনেক কিছু ভেবে বসেছেন যে কিডন্যাপ মুভিতে যে সমস্ত যারা মারছে লাথি মারছে এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে যে কিডন্যাপ মুভিটি সেই পোস্টারগুলো লাথি মার, এটা মেরে কি কি খুশি হচ্ছে আপনাদের? এটা খুশি কোনো কিছু নয় আপনাদের, আমি বলে রাখি যে এটা করে কিন্তু আপনারাই কিন্তু অপমান করে দিচ্ছেন আপনাদের সবচেয়ে প্রিয় নায়ক নায়ককে নায়িকাদেরকে নিজেই কিন্তু অপমানের মধ্যে মানে ফেলাচ্ছেন। এর আগে বলে রাখি রুকমিনি কিন্তু এই নিয়ে কিন্তু নিজে কিন্তু টুইট করে জানিয়েছেন যে এটা করে কোনো লাভ নেই, এ বরঞ্চ এদেরকে আরও বেশি ক্ষতি হচ্ছে যে এটা করে। এমনকি এই যে দুটো মুভি যে শেষ থেকে শুরু এবং কিডন্যাপ মুভিটি যে রিলিজ করেছিল যে বক্স অফিসে কালেকশন সেই দিকে কিন্তু দুটোই কিন্তু মুভি খুবই সমানভাবে পাল্লা দিচ্ছে তার মধ্যে কিন্তু, এবং জিৎ এবং দেবের যে ভক্তরা তাদের নিজেদের মধ্যে গণ্ডগোল শুরু করে দিয়েছে এবং তাদের মধ্যে গিয়ে এমন একটি পরিস্থিতির মধ্যে চলে গেছে সেখানে কিন্তু একজন আহত হয়ে গেছে এবং তাকে কিন্তু হসপিটালেও ভর্তি করতে হয়েছে, এমন অবস্থা পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে। খবরটা কিন্তু হয়েছিল কিন্তু পাঁচ তারিখ অর্থাৎ যেদিন কিন্তু মুক্তি হয় সেদিন কিন্তু অর্থাৎ শোনা গেছে যে দেবের কিছু ফ্যানরা দেবের যে মুভিটি কিডন্যাপ মুভি সেই কিডন্যাপ মুভির পোস্টারে কিন্তু ফুল এবং দুধ যখন ঢালছিল তখন নাকি জিতের ফ্যানরা অর্থাৎ শেষ থেকে শুরু মুভিটি যখন শেষ হয় সেই তখন নাকি সেই মুভিটি দেখে বেরোনোর সময় সেই ফুল আর দুধের ছিটা নাকি তাদের গায়ে লেগেছিল এবং সেখান থেকে নাকি হাতাহাতি শুরু হয় এবং তর্ক বিতর্ক শুরু হয়, তার ফলে এমন একটি পর্যায়ে যায় সেখানে কিন্তু মারাপিটে তাদের মধ্যে শুরু হয়ে যায়। এটা করে আপনারা কি পেলেন? পেলেন তো ক্ষতি হলো আপনাদের, এই যে দুইজন এই যে জিৎ আর দেব তাদেরকেই আপনারা বেশি বেশি করে অপমান করছেন, এটা করে কোনো লাভ নেই, এটা বন্ধ করার চেষ্টা করুন এবং সুষ্ঠুভাবে মুভি দেখার চেষ্টা করুন যাতে এই সব বন্ধ না করলে কিন্তু সাধারণ মানুষরা আপনাদের জন্য যেতে পারছে না, সাধারণ বাচ্চা ছেলে মেয়ে বাচ্চারাও কিন্তু যেতে পারছে না আপনাদের জন্য, কোনো পরিবারও যেতে পারছে না। অনেকে কিন্তু ভয় করছেন যদি মারাপিট হয়ে যায় দুটো গ্রুপের মধ্যে যদি মারাপিট শুরু হয়ে যায় গণ্ডগোল শুরু হয় সেই ভয়ে কিন্তু অনেকে যায় অনেকে যাচ্ছে না, তার জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে জিৎ আর দেবের ফ্যানদেরকে যে আপনারা এটা বন্ধ করুন। কালকে যেটা করেছেন সেটা কিন্তু খুবই খারাপ কিছু করেছেন, যে সমস্ত জিতে যে সমস্ত ফ্যান রয়েছে তারা কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু দেবের যে পোস্টারটি রয়েছে পোস্টারের উপরে কিন্তু লাথি মেরেছে, এমনকি ছোট ছোট বাচ্চাদেরকেও শিখিয়ে দেওয়া হচ্ছে যে এই পোস্টারের উপরে লাথি মারতে, এটা করে কোনো লাভ নেই, বরঞ্চ আপনাদের যে সুপারস্টার তাকেই কিন্তু আপনারা বেশি বেশি করে অপমান করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ নেই, এটা বন্ধ করার চেষ্টা করুন আমি এখনও বলছি। আর হতে পারে দুটো মুভি অর্থাৎ দুটো সুপারস্টার মুভি একই দিনে আসতে পারে, তা বলে কি দুটো সুপারস্টারের মুভির জন্য দুজনে যে গ্রুপ রয়েছে অর্থাৎ ফ্যান রয়েছে তাদের মধ্যে গণ্ডগোলের সৃষ্টি করবেন? এটা কোনো করে লাভ নেই, বরঞ্চ ক্ষতিটা কিন্তু তাদেরই হচ্ছে যে সমস্ত বক্স অফিস কালেকশনগুলি তাদেরই হচ্ছে, বলছে আপনারা যত এটা গণ্ডগোলের সৃষ্টি করবেন তত কিন্তু বক্স অফিসটা কিন্তু আরও বন্ধ হয়ে যাবে আরও থেমে যাওয়ার চেষ্টা করবে, কারণ অনেকে কিন্তু মুভি দেখতে যাবে না এমন পরিস্থিতি থাকবে যে এখানে যদি অনেকে মনে করবেন যে এটা গণ্ডগোলের সৃষ্টি হবে তার জন্য কিন্তু অনেকে মুভি দেখতে যাবে না, তাই বলছি এটা বন্ধ করার চেষ্টা করুন, সুষ্ঠুভাবে লোককে মুভি দেখার সুযোগ করে দিন, এবার এটা করে কোনো লাভ নেই। এই বিষয়ে আপনাদের কী রায় সেটা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।